দুষ্কৃতি দ্বারা আক্রান্ত তৃণমূল কাউন্সিলর অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য হালি শহরে খবর পেয়ে এদিন এলাকায় আসেন প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় দুষ্কৃতিতে তারা আক্রান্ত হলেন তৃণমূল কাউন্সিলর অভিযোগের তির তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হালি শহর তেঁতুলতলা সংলগ্ন তৃণমূল পার্টি অফিসের সামনে গোটা ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন হালিসহ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ওরফে শিবা অভিযোগ তৃণমূল নেতা দেবাশিস পাল ওরফে লালটু তার উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং গালিগালাজও করে ঘটনাটা হচ্ছে আমি রোজকার মতো আমি পার্টি পিসে প্রতিদিন আমি 10টা সাড়ে 10টা পর্যন্ত লোকজন আসে তাদের মানুষের কাজ করছি আমি পার্টি পিসে বসে যে দলের কর্মী তাদের সঙ্গে কথা বলছিলাম হঠাৎ দেখি একটা চার চাকা পার্টি পিসের সামনে দাঁড়ালো একদম পার্টি পিসের সামনে আমি সামনাটাই বসি ওখান থেকে গালাগালি করছে আমি প্রথমে বুঝতে পারিনি কে তা আমি তাকিয়েছি ভাই কাকে গালাগালি তখন আমাকে যে ভাষায় গালাগালি করেছে আমি এবং গাড়ি থেকে নেমে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি প্রথমে এসে ধাক্কাটা দিয়েছে আর আমার সিকিউরিটি ছিল ওপাশে সিকিউরিটিকেও ধাক্কা দিয়েছে এবং আমাকে মারার হুমকি দিয়েছে এবং এলাকা ছাড়ার হুমকি দিয়েছে আমি প্রচণ্ড আতঙ্কিত বিজপুরে আজ পর্যন্ত ঘটেনি যে আমি যখন পৌরসভাতে দাঁড়িয়েছিলাম তখন আমার বাড়িতে এসে ঝামেলা করেছিল ও এবং আমাকে হারাবার জন্য সব রকম চেষ্টা করেছিল এই লালটু পাল দেবাশিস পাল লালটু উনি জমির দালালি করেন যখন উনি সিপিএম এর সময় সিপিএম জমির দালালি করতেন তারপরে যে যখন ক্ষমতায় থাকে তার সঙ্গে থেকে উনি জমির দালালি এই সমস্ত করে বেড়ান উনি যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা দেবাশিস পাল তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন কাউন্সিলর এর আগেও তিনি এমন নানা অভিযোগ এনেছেন তার আরও অভিযোগ এই কাউন্সিলর এলাকার বাসিন্দাদের সাথে বাজে ব্যবহার করে আক্রান্ত কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বলে আমার উপরে কেন আক্রমণ হলো জানি না বিষয়টি ঊর্ধ্বতন নেতা ও দলীয় কর্মীদের জানাবো মারধর করলে পরে তো ওনার রক্তাক্ত অবস্থায় থাকতো এবং উনি বসে ওখানে বাইর দিতে পারতো না এবং কাউকে ডাকতেও পারতো না এবং উনি যেটা করছেন এগুলো টোটালটাই একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে কেননা উনি 3 নম্বর ওয়ার্ডের একটা কাউন্সিলর ছিলেন তখনও উনি স্বাভাবিক ছিলেন না এখন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে উনি এখানে মহিলাসহ যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা তাই বলছে এবং কুড়িচুকার মন্তব্য করছেন এবং আমরা যখন আজকে ভাষণ দিয়ে ফেরার পথে আমরা তেঁতুলতলা এসে দাঁড়ালাম উনি মাঝে মাঝে মন্তব্য শুরু করলেন কথা যখন মন্তব্য করে তখন আমাদের ছেলেপেলেরা একটু উত্তেজিত হয় সিকিউরিটি গার্ড এবং উনি হঠাৎ করে পার্টি অফিস থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে সিকিউরিটি গার্ড আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে আমি বললাম যে তুমি আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছো কেন তুমি দেহরক্ষী হিসাবে আমাকে তো ধাক্কা মারতে পারো না তো তুমি তোমার কাউন্সিলরকে সামলাও এটাই আমি বলেছি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় তিনি বলেন দুষ্কৃতির দ্বারা কাউন্সিলর আক্রান্ত হয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে তারা দুষ্কৃতি তাদের নামে অভিযোগ করা হচ্ছে আমাদের উচ্চ নেতৃত্বে যারা আছে তাদেরকে জানানো হচ্ছে আমি নিজে বলেছি যে আমাদের সাংসদ অর্জুন সিংকে জানাতে আমাদের পার্শ্ববর্তী বিধায়ক পার্থভৌমিককে জানাতে নান্তিদারকে জানাতে এবং লোকাল থানায় ইনফর্ম করতে টাউন সভাপতি ইনি আছে সবাইকে ইনফর্ম করতে বলেছি এবং এতে যাতে ফারদার না হয় একজন কাউন্সিলর সেও জনপ্রতিনিধি সে এলাকার উন্নয়নের কাজ করছে মানুষের হয়ে কাজ করছে যাতে তাকে কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত না হয় বা ভীত হতে না হয় সেটা দেখার জন্যে এবং যারা এই কাজ করছে তারা কোনো দলেরই সমর্থক হতে পারে তারা দুষ্কৃতি তাদের একটাই করছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হালি শহর বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।